আরেকটা কথা বলছে বাবা, আপনি যে বললেন যে জীবের এই কলির জীবের জন্য সুখবর, সেই সুখবরটা বলা হয়নি, সুখবরটা দেব। কিন্তু তার আগে আমরা যারা বিভ্রান্ত হয়ে গেছি, কষ্ট লাগে কখন? আজকে যারা বড় বড় লেকচার দিচ্ছে সমাজে, সেই গ্রামে যেয়ে দেখি সেই গ্রামের দশটা ছিল ভক্ত তৈরি হয়নি। বড় বড় লেকচার, বড় বড় লেকচার, বড় বড় সাধু, ভালো ভালো সাধু দেখেছি, তার বংশেই অনাচারিতে ভরে গেছে, তৈরি করতে পারেনি। আর দেখুন এই দেশে ইস্কনরে আমিও এক সময় চোখ পাইতে দেখতে পারতাম না। ইস্কনের নাম শুনলে আমি বলতাম এই আমি এখন অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদকে প্রণাম জানাই, আমি প্রণাম জানাই স্বামী জয় পতাকা মহারাজকে, আমি প্রণাম জানাই বাংলার রত্ন গর্ভা এবং বাংলার একজন রত্ন ছিল সেকে। হ্যাঁ, ভক্তিচার গুরু মহারাজ, আমার গুরু পরম্পরায় তিনরা না, আমি বাবাজি মতে দীক্ষিত, তথাপি তাকে প্রণাম জানাই। কেন জানাই? যাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে এই কলিগত জীবের জন্য, যার জীবনটা 65 বছর বয়সেও নিজের স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে একমাত্র হরিনাম নিয়ে পাশ্চাত্য দেশে গিয়ে হাজার হাজার খ্রিস্টান ভক্তকে, হাজার হাজার মুসলমান ভক্তকে ধর্মে এনে কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছে, দিয়েছে কিনা বলুন। আজকে সৌদি আরবের মতো জায়গায় যেখানে কৃষ্ণ মন্দির হয়ে গেছে পত্রিকায় দেখেননি? আচ্ছা বলুন তো, যদি এদের মতো মহাজন না হতো আমার এই ধর্মটা এত দেশে প্রচার হতো, তাহলে উনি কি আমার কাছে একটা প্রণাম পায় না? আমার মতো পশুর কাছে, আমার মতো পশু এটা প্রণাম করা উচিত না ওনাদের নামের উপরে? কি উচিত আছে কিনা? কিন্তু ইস্কনকে অনেকে ঘৃণা করছে, অনেকে বলে যে বাবা মা বাবার রান্না খায় না বোধহয়, আমরা ওনাকে চোখে দেখতে পারি না। আপনার ধিক্কার জানাই, আপনি একটু ভেবে দেখুন, এই ইস্কন যদি না থাকতো সনাতন ধর্মের অস্তিত্ব অনেক সময় অনেকটা লাঘবত হতো। তাহলে আমার যুব সমাজকে জাগাতে হলে যদি আমার অন্য শাস্ত্রে টেনে এনেও কথা বলতে হয়, আমি গোপীনাথ বলবো, তবু আমি চাই আমার যুব সমাজ, আমার সনাতন ধর্মের এই প্রত্যেকটা যুবক ছেলে গীতা কি ভাগবত কি আমার কৃষ্ণ কি আমার মহাপ্রভু কি জানুক, বুঝুক, শিখুক।